হ্যালো ভিউয়ার্স, আমি সফিউর রহমান আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা সকলে অবগত আছেন যে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর একটি নোটিফিকেশন জারি করে যে নতুন শিক্ষাবর্ষ থেকে আর কোনো ম্যানুয়াল ট্রান্সফার করা যাবে না। যত রকমের ট্রান্সফার করতে হবে সব ট্রান্সফার করতে হবে ই পোর্টাল বা বাংলা শিক্ষা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ যে ট্রান্সফার সার্টিফিকেটও দেওয়া হবে বা স্টুডেন্টকে ট্রান্সফার করা হবে তা করা হবে ই পোর্টালের মাধ্যমে, অর্থাৎ bangladeshshikha.gov.in এর মাধ্যমে। তাহলে আজকে আমরা একটি ডেমো সাইটের মাধ্যমে দেখব এই কাজটি কিভাবে করা হবে, কিভাবে আমরা কোনো স্টুডেন্টকে ট্রান্সফার করব এবং কিভাবে সেই স্টুডেন্টকে আমরা নতুন স্কুলে অ্যাড করব। এটি একটি ড্রাফট সাইট থেকে করা হয়েছে একটি টিউটোরিয়ালের জন্য। যখন লাইভ সার্ভার হবে লাইভ সার্ভারে হয়তো একটু নিয়মের পরিবর্তন হলে হতে পারে, তবে একটি সাধারণ ধারণা আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনার স্টুডেন্টকে ট্রান্সফার সার্টিফিকেট দেবেন এবং কিভাবে নতুন স্কুলে তাকে অ্যাড করবেন। তাই চলুন দেখে নিই কীভাবে আমরা এই কাজটি করব। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। তাই চলুন আমরা এগোই। এখানে আমরা যাচ্ছি স্টুডেন্ট ম্যানেজমেন্ট ট্রায়াল লেখা আছে, আমরা যখন লাইভ সার্ভারে যাব লাইভ সার্ভারে আশা করে যাই এরকম অপশন পাবো দুটি, একটি হচ্ছে ট্রান্সফার আউট আরেকটি হচ্ছে ট্রান্সফার ইন। ট্রান্সফার আউটটি ব্যবহার করা হবে কোনো স্টুডেন্টকে টিসি দেওয়ার জন্য এবং ট্রান্সফার ইন যে অপশানটি আছে সেই অপশানটি ব্যবহার করা হবে কোনো স্টুডেন্টকে নতুন স্কুলে অ্যাড করার জন্য। অর্থাৎ যে স্টুডেন্টকে ট্রান্সফার দেওয়া হয়েছে শুধুমাত্র তাকে আমরা এই ট্রান্সফার ইনের মাধ্যমে নতুন স্কুলে অ্যাড করতে পারবো। তাহলে প্রথমে দেখে নিই আমরা ট্রান্সফার আউট কীভাবে কাজ করে সেটি দেখে নিই। তাহলে ট্রান্সফার আউটে ক্লিক করব। ট্রান্সফার আউটে ক্লিক করলে এখানে একটি পেজ খুলবে যেখানে দেওয়া থাকবে লিস্ট অফ ড্রপ বক্স স্টুডেন্ট, অর্থাৎ যেসব স্টুডেন্টকে অলরেডি আমরা টিসি দিয়ে দিয়েছি তাদের একটি তালিকা এখানে আমরা দেখতে পাবো। অর্থাৎ এই সমস্ত স্টুডেন্টকে আমরা অলরেডি টিসি দিয়ে দিয়েছি। যেসব স্টুডেন্টকে টিসি দিয়ে দেওয়া হবে তাদের প্রত্যেকের লিস্ট থাকবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের পাশে একটি করে অপশন থাকবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার নীল রঙের একটি বাটন, সেটি হচ্ছে ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট। অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে আমরা সেই স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেটকে আমরা ডাউনলোড করতে পারবো। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, এবার সার্টিফিকেটটি ডাউনলোড করি, স্টার ডাউনলোড, ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এবার সেটিকে ওপেন করি। ফাইলটি ওপেন হলে আমরা এরকম একটি সার্টিফিকেট আমরা দেখতে পাবো যেখানে স্টুডেন্টের নাম, তার আইডি, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, তার ন্যাশনালিটি এবং কোন ক্লাসে আগে সে পড়তো সেই ক্লাস, তার সঙ্গে কোন সেশনে সে পড়াশোনা করছিল সেই সেশন এবং তাকে তাকে নতুন ক্লাসে প্রমোটেড করাচ্ছে সেই তথ্য এখানে দেওয়া থাকবে। তারপর নিচে দেওয়া থাকবে কোন ডেটে এই ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করা হয়েছে এবং হেডমাস্টারের সিগনেচার করার জায়গা থাকবে। তাহলে যখন কোনো স্টুডেন্ট আমরা ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেবো তখন এই পেজটিকে প্রিন্ট করে সেই স্টুডেন্টের হাতে আমাদের দিতে হবে। এবার চলে যাই কীভাবে আমরা এই ট্রান্সফারটি করব, অর্থাৎ কোনো একটি স্টুডেন্টকে কীভাবে আমরা ট্রান্সফার করব। তাহলে সেই জন্য প্রথমে আমাদেরকে সেই স্টুডেন্টকে ড্রপ বক্সে অ্যাড করতে হবে, অর্থাৎ তাকে পুলে দিতে হবে ট্রান্সফার পুলে। সেই জন্য এখানে উপরে একটি বাটন থাকবে অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট বাটনে আমরা এবার ক্লিক করি। অ্যাড স্টুডেন্ট বাটনে ক্লিক করলে একটি পেজ হবে অ্যাড স্টুডেন্ট টু মুভ ড্রপ বক্স, অর্থাৎ সেই স্টুডেন্টকে আমি ড্রপ বক্সে দেবো ট্রান্সফারের পরে। তাহলে এখান থেকে এবার স্টুডেন্ট নেম সিলেক্ট করবো, তাহলে স্টুডেন্ট নেমে ক্লিক করলাম। এখানে আপনার স্কুলের সমস্ত স্টুডেন্টের নামগুলো দেখাবে, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন। এখানে আপনি যে নামে সার্চ করবেন সেই নামে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে তাহলে তার তথ্য দিয়ে দেবেন। এখানে যে দুটো স্টুডেন্ট আছে তাদের মধ্যে একজনকে আমি সিলেক্ট করছি, সপ্তক পাল, তাকে সিলেক্ট করলাম। এবার রিজন দিতে হবে কোন কারণের জন্য তাকে ট্রান্সফার দেওয়া হচ্ছে, স্কুল চেঞ্জ। এবার দিতে হবে ডেট অফ লিভিং, অর্থাৎ কবে সে এই স্কুল থেকে যাচ্ছে, সেই ডেটটি আমরা এখানে সিলেক্ট করলাম 14 তারিখ। এরপরে মুভ স্টুডেন্ট, অর্থাৎ মুভ স্টুডেন্ট বাটনে ক্লিক করলে সে স্টুডেন্ট ড্রপ বক্সে চলে যাবে। তাহলে আমরা এখানে যে মুভ স্টুডেন্ট বাটন আছে সেই মুভ স্টুডেন্ট বাটনে তাকে ট্রান্সফার করব এই স্কুল থেকে। তাহলে মুভ স্টুডেন্টে ক্লিক করলাম, মুভ স্টুডেন্টে ক্লিক করলে এখানে একটি মেসেজ দেখাবে সাকসেসফুলি ডেটা ইনসার্টেড, অর্থাৎ সেই স্টুডেন্ট এবার চলে এসছে ড্রপ বক্সে, অর্থাৎ তার নামটি এবার সেই স্কুল থেকে চলে গেছে সে ড্রপ বক্সে। তাই ড্রপ বক্সে আমরা যদি দেখি তো এখানে দেবো সপ্তক পাল, এখানে ড্রপ বক্সে চলে এসছে। এবার এই স্টুডেন্টকে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে তাকে ট্রান্সফার সার্টিফিকেটটি দিয়ে দেওয়া হবে, সে এই ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে যাবে তার নতুন স্কুলে। এবার সে নতুন অন্য একটি স্কুলে গিয়ে ভর্তি হবে, সেক্ষেত্রে তাকে ট্রান্সফার ইন করতে হবে, সেক্ষেত্রে সেই নতুন স্কুল স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাবে। এবার
সেই নতুন স্কুল যাবে ট্রান্সফার ইনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার ইন, এই ট্রান্সফার ইন অপশানে ক্লিক করবে। ট্রান্সফার ইনে ক্লিক করলে আবার এবার সেই স্কুলে ট্রান্সফার ইনে একটি ড্রপ বক্স দেখাবে। সেই ড্রপ বক্সে যত স্কুলের স্টুডেন্টকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের তার সমস্ত নামের তালিকা এখানে থাকবে। এবার এখান থেকে আপনার সেই স্টুডেন্টকে তার নাম দিয়ে সার্চ করে নিতে পারেন, যেমন SAPT। দেখুন এখানে সপ্তক যে স্টুডেন্টকে আমরা একটু আগে ট্রান্সফার করছি আরেকটি স্কুল থেকে তাকে এখানে দেখাচ্ছে, তার তথ্য আমরা এখানে পেয়ে যাচ্ছি, তার সঙ্গে স্টুডেন্ট আইডিও পেয়ে যাচ্ছি। এবার এই স্টুডেন্টকে নতুন স্কুলে অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে ফেচ স্টুডেন্ট বলে যে বাটন আছে সেই ফেচ স্টুডেন্ট বাটনে। তাহলে ফেচ স্টুডেন্টে ক্লিক করলাম। ফেচ স্টুডেন্টে ক্লিক করলে এখানে একটি বক্স আসবে, সেখানে সেই স্টুডেন্টের আইডিটিকে দিতে হবে যে স্টুডেন্টকে আমরা নতুন স্কুলে অ্যাড করতে চাইছি। তাহলে তার আইডিটি দিয়ে দিলাম। এবার পাশে যে ফেচ স্টুডেন্ট বাটন আছে সেই ফেচ স্টুডেন্ট বাটনে ক্লিক করব। ফেচ স্টুডেন্ট বাটনে ক্লিক করা হলো। ফেচ স্টুডেন্ট বাটনে ক্লিক করলে পরে আমরা দেখতে পাবো তার আগের স্কুলের নাম। দেখুন আগের স্কুলের নাম এখানে দেখাচ্ছে যে তার আগের স্কুলের নাম, স্টুডেন্ট আইডি, তার আগের ক্লাস, অ্যাডমিশন নাম্বার, যেসব তথ্যগুলো ছিল পুরনো স্কুলে সেসব তথ্যগুলো দিবে। এবার নতুন স্কুলকে কিছু ইনফরমেশান দিতে হবে, সেইটুকু ইনফরমেশান হচ্ছে এডুকেশনাল ইনফরমেশানে প্রথমে তাকে সিলেক্ট করতে হবে যে কোন একাডেমিক ইয়ারে সে ভর্তি হচ্ছে, 19-20, বা যে একাডেমিক ইয়ারে সে ভর্তি হবে সেই একাডেমিক ইয়ারটি এখানে দিতে হবে। অ্যাডমিশন সিরিয়াল নাম্বার, অ্যাডমিশন সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। এবার ডেট অফ অ্যাডমিশন, কবে সে অ্যাডমিশন হচ্ছে সেই ডেটটি এখানে দিয়ে দিলাম। এরপর সিলেক্ট করতে হবে ক্লাস, সে কোন ক্লাসে ভর্তি হচ্ছে, ক্লাস 3 সে ভর্তি হচ্ছে। এবার দিতে হবে তার প্রেজেন্ট সেকশন, কোন সেকশনে সে ভর্তি হচ্ছে, এ সেকশনে। প্রেজেন্ট স্ট্রিম দিলে হবে না দিলেও হবে। এ দিতে হবে স্টুডেন্ট রোল নাম্বার, অর্থাৎ প্রেজেন্ট স্টুডেন্টদের কত রোল নাম্বার হলো সেই রোল নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পর নিচে একটি সেভ ডিটেল বাটন থাকবে, এই সেভ ডিটেল বাটনে ক্লিক করে এই তথ্যগুলোকে সেভ করতে হবে। এই সেভ ডিটেল বাটনে ক্লিক করলে এই যে নতুন যে স্টুডেন্ট, অর্থাৎ সপ্তক পাল যে স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট কিন্তু এই স্কুলের স্টুডেন্ট বলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সেভ ডিটেল বাটনে ক্লিক করলাম। সেভ ডিটেল বাটনে ক্লিক করলে এখানে দেখাবে সাকসেসফুলি স্টুডেন্ট ফেচ ফ্রম ড্রপ বক্স, অর্থাৎ ড্রপ বক্সে যে স্টুডেন্টটি ছিল সেই স্টুডেন্টটি নতুন স্কুল, অর্থাৎ এই স্কুলে অ্যাড হয়ে গেছে। এবার সে পুরনো স্কুলেও নেই আর ড্রপ বক্সও নেই, সে তার নতুন স্কুলে চলে এসছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা বাংলা শিক্ষা ই পোর্টালে কোনো স্টুডেন্টকে ট্রান্সফার সার্টিফিকেট দেবো এবং কোনো স্টুডেন্টকে কীভাবে আমরা তার ট্রান্সফার সার্টিফিকেট দেখে নিজের স্কুলে ভর্তি করব, অর্থাৎ বাংলা শিক্ষা ই পোর্টালে তাকে নিজের স্কুলে অ্যাড করব। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন এবং এই ভিডিওকে শেয়ার করুন, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।